হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী 2022 আছে তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের শাসন দিয়ে দিব, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী শাসন দিয়ে দিব। সকল ভোটের জন্য আজকে শাসনটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা আজকে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আর আমাদের চ্যানেলটা থাকলে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে। চলো আমরা এসএসসি পরীক্ষা 2022 শাসন পদার্থবিজ্ঞান দেখে নেই। তোমাদের সবগুলো শাসন আমি ফেলে লিস্ট আকারে সাজিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নাও। যে এসএসসি পরীক্ষা 2022 ওখানে গেলে তোমরা ফেলে লিস্টে দেখবা, তোমাদের অনেকগুলো শাসন দেওয়া আছে, তোমরা ওগুলো দেখে নিবা। আজকে দেখে নাও পদার্থবিজ্ঞান শাসন। তাহলে এখন দেখো, আমরা প্রথমে রেখেছি দ্বিতীয় অধ্যায়, গতি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমাদের যে আমি এখানে পাঁচটি অধ্যায় রেখেছি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর অবশ্যই কমন পেয়ে যাবা। তোমাদের প্রশ্ন আছে আটটি, পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়, তাই তোমরা এখান থেকে অবশ্যই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবা। আর দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় হচ্ছে বল, চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন, একাদশ অধ্যায় হচ্ছে স্থলবিদ্যুৎ। তোমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসে, তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে প্রথম অধ্যায় দেওয়া আছে, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসে। আর তোমরা সৃজনশীল কমন পেতে অবশ্যই তোমরা এই পাঁচটি অধ্যায় ভালো করে করবা। আর প্রথম অধ্যায় পড়ে নিবে তোমরা, যদি গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদের, তোমরা এই পাঁচটি অধ্যায় পড়লে অবশ্যই তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিবে, আমি ইনশাল্লাহ আশা করি তোমরা দিতে পারবা। তোমরা একটু ভালো করে পড়বা যে স্থলবিদ্যুৎ, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে এবং আসবে ইনশাল্লাহ। আর চতুর্থ অধ্যায় তো কাজ ক্ষমতা শক্তি, এটা তো অবশ্যই থাকবে, গতি অধ্যায় থেকেও একটা প্রশ্ন থাকে, তাই তোমরা এগুলো অবশ্যই ভালো করে ফলো করবা। আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও তোমরা সবার আগে দেখতে পারবা যে শাসনগুলো। এবং তোমাদের কয়েকদিন পর আমি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিব যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন সৃজনশীল আসতে পারে, তৃতীয় অধ্যায় থেকে কোন কোনগুলো আসতে পারে, চতুর্থ অধ্যায় থেকে কোন কোন সৃজনশীলগুলো আসতে পারে, অষ্টম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন হতে পারে, একাদশ অধ্যায় থেকে সৃজনশীল কীরকম প্রশ্ন হতে পারে, এরকম আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিব। তাই সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, তোমরা আশা করি আজকে ভিডিওটি দেখে খুবই উপকৃত হয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলটা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।